हेलो एवरीवन, वेलकम टू माय डीपी हेल्पिंग चैनल। आज के तुम्हारे स्टैटिक जीके থেকে একটা পাঠ করাবো, যেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের যে ভৌগোলিক নাম অর্থাৎ জিওগ্রাফিক্যাল যে নিক নেম যেগুলো আছে সেইগুলো তোমাদের আজকে ক্লাস হবে। এখান থেকে একটা প্রশ্ন এক্সামে তোমাদের থাকে, সেটা স্টেট গভর্নমেন্ট এক্সাম দাও বা সেন্ট্রালের এক্সাম দাও, যেখানেই দাও না কেন, এই ওয়ার্ল্ড ওয়াইজ আর হচ্ছে তোমার ইন্ডিয়ান ওয়াইজ তোমাদের যে নিক নেম যেগুলো রয়েছে বিভিন্ন স্টেটের বলো কান্ট্রির বলো, তা সেখান থেকে প্রশ্ন আসে। সেই রকমই তোমাদের আজকে স্ট্যাটিক জিকের ক্লাসটা হবে। ছোট্ট একটা ক্লাস হবে, কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস হবে। অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। আশা করি তোমাদের এক্সামে প্রচুর পরিমাণে হেল্প হবে। ওকে, আর ক্লাসটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। ওকে, চলো তাহলে শুরু করি আজ স্ট্যাটিক জিকের যে ভৌগোলিক নাম অর্থাৎ জিওগ্রাফিক্যাল নিক নেমের ক্লাসটি। প্রথমেই আমরা দেখে নেব ওয়ার্ল্ড ওয়াইজ, তারপর দেখবো আমরা ইন্ডিয়ান ওয়াইজ। ওকে, তাহলে ওয়ার্ল্ড ওয়াইজ প্রথমে দেখো আমরা একটা চার্ট দেখবো। বাম দিকে দেখো উপনামের লিস্ট দিয়েছি, ডান দিকে দিয়েছি স্থানের নাম। ওকে, দেখো মসজিদের শহর বলা হয় কাকে, ঢাকাকে বলা হয় তোমার মসজিদের শহর। নিষিদ্ধ নগরী বলা হয় কাকে, লাসাকে। লাসা কোথায় না তিব্বতে আছে, ভালো করে জানবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। নেক্সট হচ্ছে সূর্য উদয়ের দেশ বলা হয় তোমার জাপানকে। নীল নদের দেশ বলা হয় তোমার কাকে, মিশরকে। ওকে, জাঁকজমকের নগরী বলা হয় নিউ ইয়র্ককে। প্রাচীরের দেশ চীনে বলা হয়, কেন না চীনেতে সবচেয়ে বেশি হচ্ছে লম্বা প্রাচীর রয়েছে। ওকে, মুক্তার দেশ বলা হয় কাকে, বাহরাইনকে। পিরামিডের দেশ বলা হয় মিশরকে। যে কটা দেয়া হচ্ছে প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, এগুলো প্রিভিয়াস ইয়ারে আসে এখান থেকে প্রশ্ন। ওকে, আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে। মন্দিরের শহর বলা হয় তোমার বেনারসকে। ওকে, নেক্সট আমরা দেখে নেব ম্যাপেল পাতার দেশ বলা হয় তোমার কানাডাকে। সোনালি তরুণের দেশ বলা হয় সান ফ্রান্সিসকোকে। ওকে, আমেরিকার যে সান ফ্রান্সিসকো আছে সেটা সোনালি তরুণের দেশ বলে। আর সোনালি প্যাগোডার দেশ, বহুবার এক্সামে এসেছে প্যাগোডার দেশ থেকে প্রশ্ন, মায়ানমারকে বলা হয়ে থাকে। সাত পাহাড়ের দেশ বা এটাকে আমরা বলে থাকি সপ্ত পাহাড়ের দেশ, ওকে, রোমকে বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে পৃথিবীর ছাদ, তোমরা সকলেই জানো পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। ভূমিকম্পের দেশ বলা হয় কাকে, জাপানকে। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। কতবার পিভিএসের এসেছে তোমরা যদি পিভিএসটা দেখো বুঝতে পারবে। হাজার দ্বীপের দেশ বলা হয় তোমার ইন্দোনেশিয়াকে। তারপর ইউরোপের ককপিট কাকে বলা হয়, বেলজিয়ামকে। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়, নরওয়েকে। স্টার মার্ক দিয়ে রাখতে পারো, বহুবার এক্সামে কিন্তু রিপিট হয়েছে, প্রত্যেকটাই করবে। ভেবো না যে যেটা স্টার মার্ক দিচ্ছি শুধুমাত্র সেইটাই করবে, অন্যগুলো এক্সামে আসে, এগুলো বেশি এসেছে বলে তোমাদের সেই জন্য বলছি। চির শান্তির শহর রোমকে বলা হয়ে থাকে। তারপর হচ্ছে পবিত্র ভূমি কাকে বলা হয় তোমরা জানো, পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে। ওকে, বাতাসের শহর বলা হয় শিকাগোকে। প্রাচ্যের ভেনিস কাকে বলা হয়, ব্যাংককে বলা হয়। দক্ষিণের রানী কাকে বলা হয়, সিডনিকে বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চলো আমরা আরো লিস্ট দেখে নেব। দেখো উত্তরের ভেনিস বলা হয় স্টকহোমকে। ধীবরের দেশ বলা হয় নরওয়েকে। পৃথিবীর চীনের পাত্র বা চীনের পাত্র বা বাটি বলতে পারো, ওকে, বলা হয় কাকে, কিউবাকে। বহুবার এক্সাম এসেছে এটা। শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে। সমুদ্রের বধু বলা হয় গ্রেট ব্রিটেনকে। ওকে, ব্রিটেন বানানটা এইরকম করেও কিন্তু লেখা থাকে। ওকে, নেক্সট হচ্ছে মুক্তার দেশ, মুক্তার দেশ বলা হয় তোমার কিউবাকে। গোলাপি শহর বা পিঙ্ক সিটি, ওকে, পিঙ্ক সিটি কাকে বলা হয়, রাজস্থানের জয়পুরকে। নেক্সট হচ্ছে মোটর গাড়ির শহর কাকে বলা হয়, ডেট্রয়েটকে। বিগ অ্যাপেল বলা হয় নিউ ইয়র্ক শহরকে। ঝর্ণার শহর বলা হয় তাসখন্দকে। নেক্সট হচ্ছে নিমজ্জমান রগরি, নিমজ্জমান রঙরি বলা হয় তাকে হেগকে। হেগ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট দেখো বিশ্বের রাজধানী হচ্ছে তোমার নিউ ইয়র্ককে বলা হয়। প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয়ে থাকে জাপানকে। ওকে, ব্রিটেনটা তোমরা এইভাবে লিখতে পারো ব্রিটেন। ওকে, প্রাচ্যের ব্রিটেন হচ্ছে তোমার জাপান। নেক্সট হচ্ছে বজ্রপাতের দেশ ভুটান, বহুবার এক্সামে কিন্তু এটা এসেছে। ক্লিয়ার? তাহলে এটা বোঝা গেল ওয়ার্ল্ড ওয়াইজ তোমাদের যেগুলো সেগুলো তোমাদের কভার করলাম, এগুলো ওয়ার্ল্ড ওয়াইজ, এগুলো কোশ্চেন এসে থাকে। এবার আমরা ইন্ডিয়ান ওয়াইজ কিছু দেখবো যেগুলো তোমাদের ভারতের দিক থেকে, সেখান থেকেও কিন্তু কোশ্চেন এক্সামে এসে থাকে। ভারতীয় শহরের ডাক নামের তালিকা বা নিক নেম যেগুলো থাকে সেখান থেকেও কিন্তু কোশ্চেন দিয়ে থাকে। চলো আমরা সেই শহরগুলোর নাম এবং তাদের নিক নেম বা ডাক নামগুলো আমরা দেখে নেব। প্রথমেই দেখবো গুজরাটের আহমেদাবাদ। এই গুজরাটের আহমেদাবাদের কি কি নিক নেম বা ডাক নাম আছে দেখে নাও। প্রথমে যেটা আছে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। একটা জায়গায় পুরো কালেক্ট করে তোমাদের দেওয়া রয়েছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়, বোঝা গেছে। যেমন গুজরাটের আহমেদাবাদকে সাতটা ডাক নামে ডাকা হয়ে থাকে, তো সেটা একটা জায়গার মধ্যে তোমাদের কভার হয়ে যাচ্ছে। দু নম্বর হচ্ছে তোমার বাণিজ্যিক রাজধানী গুজরাটের বলা হয় তোমার আহমেদাবাদকে। পশ্চিম ভারতের আর্থিক রাজধানীও বলা হয়ে থাকে, ভারতের বোস্টন বলা হয়ে থাকে, হেরিটেজ সিটি বলা হয়ে থাকে, টুইন সিটি বলা হয় গান্ধীনগরের সাথে, আর রাতের শহর বা নাইট সিটি বলা হয় এই আহমেদাবাদকে।
তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের জানতে হবে। নেক্সট আমরা দেখে নেব রাজস্থানের আজমিরকে কি বলা হয়ে থাকে, এটা বলা হয় খাজা কি নগরী। ওকে, এক্সামে তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের আকোলা, একে কি বলা হয় কটন সিটি। কেরলের আলাপ্পুজা, ওকে, কেরলের আলাপ্পুজাকে বলা হয় প্রাচ্যের ভেনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে চলো আমরা পরবর্তী দেখে নেব। গুজরাটের আনন্দ বলে যেখানটা জায়গাটা আছে একে বলা হয় মিল্ক সিটি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের আসানসোল, একে বলা হয় ভ্রাতৃত্বের শহর আর ব্ল্যাক ডায়মন্ডের দেশ। ওকে দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশের বাগপথ, একে বলা হয় বাঘের দেশ। উত্তরপ্রদেশের বালিয়া, এইটাকে বলা হয় বাঘি বলিয়া। ওকে এইগুলো জানবে। গুজরাটের বরদৌলি, নামটা তো সকলেরই শোনা, বরদৌলি, এই বরদৌলি বা বরদৌলিও কিন্তু বলে। ওকে এরকম ভাবেও লেখা থাকে, বরদৌলি একই বিষয়। ওকে এটা হচ্ছে তোমার বাটার সিটি বলা হয়ে থাকে গুজরাটের বারদৌলিকে। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী দেখবো কর্ণাটক। কর্ণাটকের যে বেঙ্গালুরু যেটা আছে তাকে তিনটে নিকনেম আছে, ভারতের সিলিকন ভ্যালি বহুবার এক্সামে এসেছে, বিজ্ঞান শহর বহুবার এক্সাম এসেছে, আর উদ্যান শহর হচ্ছে বহুবার এক্সাম এসেছে। এইগুলো তো রিপিটেডলি আসতে থাকে এক্সামে। নেক্সট হচ্ছে বিহারের ভাগলপুর, ভাগলপুরকে বলা হয় সিল্ক সিটি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর, সকলেই চেনো, এটা হচ্ছে বাংলার মন্দির শহর বলা হয়, কেন টেরাকোটার যে মন্দিরগুলো, ওকে টেরাকোটা মনে রাখবে, টেরাকোটা যে মন্দিরগুলো এখানে কিন্তু রয়েছে বিষ্ণুপুরে। নেক্সট হচ্ছে তামিলনাড়ু চেন্নাই, এই তামিলনাড়ুর যে চেন্নাই আছে তাকে অনেকগুলো নিকনেম আছে, এশিয়ার ডেট্রয়েট বলা হয়, ভারতের স্বাস্থ্যসেবা রাজধানী বলা হয়, দক্ষিণ ভারতের গেটওয়ে বলা হয়ে থাকে, ফ্লাইওভারের শহর বলে, ভারতের ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং হাব বলা হয়ে থাকে, ভারতের ব্যাংকিং ক্যাপিটালও কিন্তু বলা হয়ে থাকে। এগুলো ইম্পর্টেন্ট চেন্নাই রিলেটেড, এগুলো তোমাদের জানতে হবে। চলো আরো ইনফরমেশন আমরা দেখে নেবো। তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে কি কি বলা হয় বা এর কি কি নিকনেম আছে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কোয়েম্বাটুরকে তামিলনাড়ু, আগেরটা যেমন আমরা পড়লাম দক্ষিণ ভারতের গেটওয়ে বলা হয়েছিল চেন্নাইকে, তাই তো? এটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, জায়গাগুলো ভালো করে বুঝবে। নেক্সট হচ্ছে ভারতের টেক্সটাইল সিটি বলা হয় কোয়েম্বাটুরকে, ভারতের ইঞ্জিনিয়ারিং সিটি বলা হয় কোয়েম্বাটুরকে, তামিলনাড়ুর আর্থিক রাজধানী বলা হয় কোয়েম্বাটুরকে, ভারতের পাম্প সিটি বলা হয়ে থাকে এই কোয়েম্বাটুরকে। ক্লিয়ার? একটা জায়গার মধ্যে সমস্তগুলো কভার করে দিচ্ছি, তোমাদের প্রত্যেকটা যেগুলো নিকনেম হয়ে থাকে প্রত্যেকটা স্থান অনুযায়ী তোমাদের কভার হচ্ছে, যাতে তোমাদের একটা জায়গার মধ্যে তোমরা দেখলেই সেটা করে নিতে পারবে। এগুলো নোট করে নাও, তাহলে কিন্তু তোমাদের প্রচুর সুবিধা হবে। পরবর্তী দেখো পশ্চিমবঙ্গে যে দার্জিলিং, ওকে, এই পশ্চিমবঙ্গের দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী, এক্সামে আছে। উত্তরাখণ্ডের যে দেরাদুন, ওকে, একে বলা হয় ইন্ডিয়ান সিটি অফ লাভ। ওকে এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদ, সকলেই জানো কয়লার রাজধানী। আসামের ডিব্রুগড়, এর নিকনেম হচ্ছে চায়ের শহর বলা হয় ডিব্রুগড়কে। পশ্চিমবঙ্গে যে দুর্গাপুর আছে একে ভারতের রুড় বলা হয়। ওকে তো এই জিনিসটা মনে রাখবে, ভারতের রুড় কাকে বলা হয়। ওকে এইভাবে কিন্তু লেখা হয়ে থাকে। চলো পরবর্তী আমরা দেখব তামিলনাড়ুর ইরোড, তামিলনাড়ুর ইরোডকে বলা হয় হলুদের শহর বা ভারতের হলুদ শহর। ওকে যেমন পিঙ্ক সিটি, গোলাপি শহর জয়পুরকে বলা হচ্ছে, তেমন হলুদ শহর বলা হয় তামিলনাড়ুর ইরোডকে। বিহারের গয়া, একে বলা হয় আলোকিত শহর, ওকে, লাইটিং সিটি। নেক্সট হচ্ছে গুজরাটের গান্ধীনগর যে জায়গাটা আছে তাকে বলা হয় গ্রিন সিটি বা সবুজ শহর, বা টুইন সিটিও কিন্তু বলা হয় আহমেদাবাদের সাথে, টুইন সিটি গান্ধীনগরকে। এইগুলো তোমাদের নিকনেম জেনে রাখতে হবে। নেক্সট আরো আমরা দেখব অন্ধ্রপ্রদেশের যে গুন্টুর যে জায়গাটা আছে একে বলা হয় ভারতের মরিচ রাজধানী, ওকে, মরিচের রাজধানী গুন্টুর। বিহারের হাজিপুর যেটা আছে তাকে বলা হয় কলা শহর। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের যে হাওড়া আছে তাকে মূর্তিগুলির জমি বা হচ্ছে রেড গ্রাম বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদ যেটা আছে সেটা হচ্ছে মুক্তার শহর বা নিজামদের শহর, এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে এসএসসি এক্সামে। ওকে হায়দ্রাবাদকে বলা হয়ে থাকে নিজামদের শহর। পরবর্তী দেখো আরো রাজস্থানের জয়পুর, পিঙ্ক সিটি তো আমরা একটু আগেই পড়েছি, ভারতের গোলাপি শহর বা পিঙ্ক সিটি। এছাড়া হেরিটেজ সিটি রাজওয়ারো কা সার, ওকে, এটাও কিন্তু বলা হয়ে থাকে জয়পুরকে। তার মধ্যে সবথেকে বেশি আছে এই পিঙ্ক সিটি বা গোলাপি থেকে আর হেরিটেজ সিটি থেকে। নেক্সট হচ্ছে ঝাড়খণ্ডের জামশেদপুর, এই জামশেদপুরকে বলা হয় ইস্পাত নগরী বা ইস্পাত শহর, খুব ইম্পর্টেন্ট। আর ভারতের পিটসবার্গও বলা হয় কিন্তু জামশেদপুর থেকে, দুটো থেকেই কিন্তু এক্সামে প্রশ্ন দেয়, যে কটা দিচ্ছি প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট জিনিস। পরবর্তী আমরা দেখে নেব রাজস্থানের যোধপুর, যোধপুরকে দুটো নিকনেমে ডাকা হয়ে থাকে, একটা নীল শহর একটা সান সিটি। ওকে কেরালের কন্নুর বলে বা কান্নুর বলে যে জায়গাটা আছে সেটা তাঁত বা লরেসের শহর কিন্তু বলা হয়ে থাকে। উত্তরপ্রদেশের যে কানপুর যে জায়গাটা আছে তাকে বলা হয় লেদার সিটি। নেক্সট হচ্ছে কেরলের কাসারগোদ বলে যে জায়গাটা আছে সেটাকে হচ্ছে সাতটি ভাষার দেশ বা এটাকে বলতে পারো তোমার সপ্ত ভাষার দেশ, আর হচ্ছে হরকুইলিয়া, এই দুটো বলা হয়ে থাকে কাসারগোদকে যেটা কেরলে আছে। নেক্সট দেখবো কেরলের কোচি বলে যে জায়গাটা আছে তাকে পাঁচটা নিকনেমে ডাকা হয়,
একটা হচ্ছে আরব সাগরের রানী, এইটা থেকে বেশি প্রশ্নটা আছে। আরব সাগরের রানী কাকে বলে? কেরলের কোচিকে। এছাড়া কেরলের বাণিজ্যিক রাজধানী কোচি, কেরলের বিচার বিভাগীয় রাজধানী কোচি, কেরলার গেটওয়ে বলা হয় কোচিকে, মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির হাবও রয়েছে কিন্তু এই কোচিকে। সব থেকে বেশি এইটা থেকে প্রশ্নটা আছে। নেক্সট আমরা দেখবো কর্ণাটকের কোডাগু, এই কোডাগুকে বলা হয় ভারতের স্কটল্যান্ড। ওকে, নেক্সট হচ্ছে তামিলনাড়ুর কোডাইকানাল, কোডাইকানালকে বলা হয় হিল স্টেশনের রাজকুমারী। ওকে, পশ্চিমবঙ্গের কলকাতাকে কি কি বলে ডাকা হয়? যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেগুলো দেখো, জয়ের শহর, ওকে, সিটি অফ জয় বলা হয়ে থাকে। ভারতের সাংস্কৃতিক রাজধানী, তারপর হচ্ছে বিস্ময়ের শহর, ফ্যাশনের শহর, বয়স্কদের শহর, ভবনের শহর, মানে প্রাসাদ নগরী, এইভাবে কিন্তু বলা যায়, এখানে লেখা রয়েছে প্রাসাদ শহর বা প্রাসাদ নগরী। ওকে, এরকম ভাবে কিন্তু বলা হয়ে থাকে, বা দুর্গের শহর বা পশ্চিমবঙ্গের রাজধানী। এতগুলো হচ্ছে নটা নিক নেম আছে তোমার কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, আশা করি এটা সকলেই তোমরা জানো। চলো পরবর্তী দেখো, কেরলের হচ্ছে কোল্লাম, কেরলের কোল্লামকে বলা হয় বিশ্বের কাজু রাজধানী। আর মহারাষ্ট্রের কোলহাপুরকে বলা হয় কুস্তিগীরদের শহর। নেক্সট আমরা দেখব কেরলের কোজিকোর, ওকে, খুব ইম্পর্টেন্ট জায়গায় কোজিকোর, এটাকে বলা হয় মশলার শহর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জানো, পুতুলের জন্য বিখ্যাত, মূর্তি বলেছে বা তোমরা বলতে পারো পুতুল, ওকে, পুতুল তৈরি হয় এখানে, মাটির পুতুল, তার জন্য কৃষ্ণনগর বিখ্যাত। অন্ধ্রপ্রদেশের কুর্নুল, এটা হচ্ছে তোমার রায়ালসীমার প্রবেশদ্বার বলা হয়ে থাকে। তামিলনাড়ুর কুম্বাকোনমকে কি বলা হয়? দক্ষিণ ভারতের কেমব্রিজ। এটা একটা প্রশ্ন তোমাদের এসেছিল প্রিভিয়াস ইয়ারে, যে দক্ষিণ ভারতের কেমব্রিজ কোন স্থান থেকে বলা হয়। অপশানে কিন্তু দুভাবেই থাকে, তামিলনাড়ু থাকে বা হচ্ছে কুম্বাকোনমও থাকে, বেশিরভাগ তামিলনাড়ুটা এটা দেখা যায় এই প্রশ্নের সাথে। এটা নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌকে কি বলা হয়ে থাকে? নবাবদের শহর। ওকে, নেক্সট হচ্ছে তামিলনাড়ুর মাদুরাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাদুরাই সম্পর্কে তোমরা জানো বহুবার প্রশ্ন এসেছে তোমাদের, ডব্লিউপিতেই কিন্তু বহুবার এসেছে। তাহলে তামিলনাড়ুর মাদুরাইকে উৎসবের শহর বলা, এইটা ডব্লিউপিতে এসেছে, এটা এনি এক্সামে কিন্তু এসে থাকে এই উৎসবের শহরটা। তারপরে প্রাচ্যের এথেন্স, জেসমিনের শহর, পান্ডোনাড়ুর রাজধানী, উৎসবের শহর, তারপর আচ্ছা এটা দুবার করে রিপিট হয়ে গেছে। ওকে, তা এই উৎসবের শহর বা প্রাচ্যের এথেন্স, এই দুটো থেকে মাদুরাইকে বলা হয়ে থাকে, খুবই প্রশ্ন কিন্তু এক্সামে আসে যেটা তামিলনাড়ু। ওকে, নেক্সট আমরা দেখে নেবো আরো ইনফরমেশন, কেরলের মালাপ্পুরম যে জায়গাটা আছে তাকে বলা হয় সকার ক্যাপিটাল। পশ্চিমবঙ্গের মালদা, একে কি বলা হয়? আমের শহর। ওকে, এখানে আম বিখ্যাত মালদাতে। নেক্সট হচ্ছে কর্ণাটকের ম্যাঙ্গালুরু, এটাকে বলা হয় ভারতের আইসক্রিমের রাজধানী, কর্ণাটকের প্রবেশদ্বার বা প্রাচ্যের রোম, এইটা থেকে বেশি প্রশ্নটা আছে। ওকে, ম্যাঙ্গালুরু কি বলা হয় কর্ণাটকে? পশ্চিমবঙ্গের মেদিনীপুর যে জেলাটা আছে, মেদিনীপুরকে বলা হয় আদিবাসী ঐতিহ্যের শহর। ওকে, মেদিনীপুর। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই, একে কি বলা হয়? সাত দ্বীপের শহর বা হচ্ছে তোমার সপ্তদ্বীপের শহর। ওকে, গেটওয়ে অফ ইন্ডিয়া কাকে বলে? হচ্ছে মুম্বাইকে। এটা তো বহুবার আছে, তোমরা প্র্যাকটিস এটাও করেছি, ভারতের হলিউড, এই মুম্বাই শহরকে বলা হয়ে থাকে। উত্তরাখণ্ডের মুসৌরি কি বলা হয়? পাহাড়ের রানী বলা হয়ে থাকে মুসৌরিকে। ওকে, তোমরা জানো উত্তরাখণ্ডে আছে, বিউটিফুল একটা প্লেস। নেক্সট হচ্ছে বিহারের মুজফ্ফরপুর, এটাকে লিচির দেশ কিন্তু বলা হয়ে থাকে এই মুজফ্ফরপুরকে। ওকে, চলো পরবর্তী ইনফরমেশন দেখো, কর্ণাটকের মাইশুরুকে কি বলা হয়? এটাকে বলা হয় দুটো নিক নেমে ডাকা হয়, কর্ণাটকের সাংস্কৃতিক রাজধানী এই মাইশুরু বা হচ্ছে স্যান্ডালউড সিটি বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের নবদ্বীপকে কি বলা হয়ে থাকে? বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে। ওকে, মহারাষ্ট্রের নাগপুরকে কি নিক নেম বলা হয়ে থাকে? অরেঞ্জ সিটি, যেমন পিঙ্ক সিটি জয়পুর, অরেঞ্জ সিটি বা কমলা সিটি বা কমলা শহর বলা হয় নাগপুরকে মহারাষ্ট্রে। আর টাইগার ক্যাপিটালও কিন্তু বলা হয় নাগপুরকে। নেক্সট হচ্ছে তামিলনাড়ু, যে উটি বলে জায়গাটা আছে, তোমরা জানো উটি মানে হচ্ছে হিল স্টেশনের রানী বলা হয়ে থাকে। এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু করবে, এগুলোকে স্কিপ করো না, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের এক্সামে থাকবেই। নেক্সট হচ্ছে কেরলের পাল্লাকাদ, এইটাকে কি বলা হয়? খেজুর গাছের জমি বা হচ্ছে কেরালার ভাতের বাটি বলা হয়, যেমন চালের বাটি আলাদা স্থানকে বলা হয়ে থাকে, তেমন কেরালার ভাতের বাটিও বলা হয় এই পাল্লাকাদকে কেরালে। নেক্সট হচ্ছে পাঞ্জাবের পাতিয়ালাকে কি বলা হয়? রাজকীয় শহর। ওকে, হরিয়ানার পানিপথ, ওকে, পানিপথ জায়গাটা চেনা তো? আমাদের যে টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী নীরজ চোপড়া, তার বাড়ি হচ্ছে হরিয়ানার পানিপথে। ওকে, এখানটাকে বলা হয় নিক নেম হচ্ছে তাঁতিদের শহর। নেক্সট হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু হচ্ছে পুদুচেরি যে জায়গাটা আছে তাকে বলা হয় প্রাচ্যের প্যারিস বা ভোরের শহর। ওকে, এই দুটো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের যে পুনে যেটা আছে, একে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, এটা যেমন প্রাচ্যের প্যারিস পুদুচেরি, প্রাচ্যের অক্সফোর্ড হচ্ছে পুনে। আর দাক্ষিণাত্যের রানী, এটা থেকে তো বহুবার প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে, তোমরা দেখতে পাবে এই মহারাষ্ট্রের পুনেকে বলা হয়ে থাকে। নেক্সট আমরা দেখবো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্রবরম, অন্ধ্রপ্রদেশে এটাকে বলা হয় অন্ধ্রপ্রদেশের সাংস্কৃতিক রাজধানী। নেক্সট হচ্ছে উত্তরাখণ্ডের ঋষিকেশকে কি বলা হয়? ঋষিকেশকে তিনটি নিকনামে ডাকা হয়, ভারতের অ্যাডভেঞ্চার ক্যাপিটাল, রাফটিং ক্যাপিটাল, বিশ্বের যোগ রাজধানী। ওকে,
পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, তোমরা জানো শিলিগুড়ি বলতে যেটা সব জায়গায় প্রশ্ন আছে, দরজার গেটওয়ে, মানে গেটওয়ে বলা হয় তাকে পশ্চিমবঙ্গে, হচ্ছে শিলিগুড়িকে, আর আতিথেয়তার শহর কিন্তু বলা হয়। নেক্সট হচ্ছে তোমার গুজরাটের যে সুরাট, ওকে, খুবই পরিচিত একটা জায়গা গুজরাটের সুরাট, যাকে হীরের শহর বলা হয়ে থাকে, ওকে, আর ভারতের সিল্ক সিটিও বলা হয়ে থাকে সুরাটকে। নেক্সট হচ্ছে কর্ণাটকের সকলেশপুরকে কি বলা হয়, গরিব মানুষের উটি। রাজস্থানের সরিস্কা, সরিস্কা নামটা সকলেই শুনেছ, এরা টাইগার রিজার্ভস আছে, তো এটা ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশের তেনালি, এর নিকনেম কি, অন্ধ প্যারিস বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে তামিলনাড়ুর তিরুপুরকে কি বলা হয়, অনেকগুলো নিকনেম আছে তামিলনাড়ু তিরুপুরে, কি কি আছে, ভারতের ডলার শহর, তামিলনাড়ুর টেক্সটাইল রাজধানী, বনিয়ান শহর, ভারতের বুনা পরিধান রাজধানী, এগুলো তিরুপুরকে বলা হয়ে থাকে। নেক্সট আমরা দেখব তামিলনাড়ুর থুটুকুডিকে কি বলা হয়ে থাকে, পার্ল সিটি, এটা থেকে প্রশ্ন আসে, বা তামিলনাড়ুর গেটওয়ে বলা হয়ে থাকে এই থুটুকুডিকে। নেক্সট হচ্ছে কেরলের ত্রিশূরকে কি বলা হয়ে থাকে, কেরালার সাংস্কৃতিক রাজধানী, পুরামদের জমি, ভাদাকুম নাথনের জমি, ভারতের সোনার রাজধানী, এই ত্রিশূরকে বলা হয় কেরলে। আর রক্তের শহর কাকে বলা হয়, আসামের তেজপুরকে বলা হয়ে থাকে। তামিলনাড়ুর তিরুনেলভেলিকে কি কি বলা হয়ে থাকে বলো, দক্ষিণ ভারতের অক্সফোর্ড শহর বলা হয়ে থাকে, হালওয়া শহর, ধান ক্ষেতের শহর। নেক্সট দেখবো কেরলের ত্রিবান্দ্রম, ত্রিবান্দ্রমকে কি বলা হয়, ভারতের চির সবুজ শহর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভারতের চির সবুজ শহর বলা হয় কেরলের ত্রিবান্দ্রমকে, ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে দেখো রাজস্থান, রাজস্থানের উদয়পুরের কথা বলছে, উদয়পুরকে হোয়াইট সিটি বলে। নেক্সট হচ্ছে হ্রদের শহর বলে, প্রাচ্যের ভেনিস বলে, তিনটে থেকেই প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে, ওকে, ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট আমরা দেখবো গুজরাটের ভাদোদরা, ওকে, গুজরাটের ভাদোদরাকে বলা হয় বেনিয়া শহর, গুজরাটের সাংস্কৃতিক রাজধানী বা সাংস্কৃতিক নগরী বলা হয় তাকে ভাদোদরাকে। ভারতের পাওয়ার হাব, এটা থেকে প্রশ্ন অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসেছে, হচ্ছে পাওয়ার হাব কাকে বলা হয় ভারতে, হচ্ছে ভাদোদরাকে বলে গুজরাটে, ওকে, বোঝা গেল? তাহলে এটা তোমাদের ইন্ডিয়ান ওয়াইজ হলো, আর হচ্ছে তোমাদের আগেতে করলাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ, ওকে। তা এইগুলো তোমাদের কভার করে দিলাম টোটাল, এর ভেতরে একটা করে বা দুটো করে কোশ্চেন কিন্তু প্রত্যেকটা এক্সামই থাকে, এই নিকনেম বা হচ্ছে তোমাদের যে উপনামগুলো যেগুলো আছে, এইটা অবশ্যই তোমরা করে যাবে এক্সাম দিতে যাওয়ার আগে, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা কভার করলে তারা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন তো এক্সামে দিয়ে থাকে। তা তোমাদের যদি ক্লাসটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ক্লাসটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না, এরকম ধরনের ইম্পর্টেন্ট ক্লাস পেতে প্রতিনিয়ত অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, তাহলে এরকম ধরনের ক্লাস তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে। কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।